দুই স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে সুখে আছেন আলোচিত হিরো আলম। তিনি জানান, প্রথম স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বগুড়ায় থাকেন, আর ছোট স্ত্রীকে নিয়ে তিনি থাকেন রাজধানীর আফতাবনগরে। ছোটবেলায় চরম লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হয়েছেন জানিয়ে হিরো আলম বলেন, অর্থকষ্টে পড়ে ট্রেনে হকারিও করেছেন, এমনকি মানুষের বাড়িতে কাজ করে খেয়েছেন। দীপ্ত টিভির সঙ্গে একান্ত আলাপে হিরো আলম জীবনের গল্প বলেছেন, তার সাক্ষাৎকার নিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি বাজিদ আহমেদ, আর ছবি তুলেছেন দস্তগীর খান ডেভিড। বাবা গত 3 বছর হইতেছে আমার ধরুন, এতে বাবা উনি মারা গেছে আর কি, আর মা আছে, আর আমি যে পালিত বাবা মায়ের কাছে মানুষ হয়েছে তারা বেঁচে আছে এখনো। কোথায় এটা? এটা বগুড়া সদরে, আমার বাসা হলো বগুড়া সদরে এরুলে ইউনিয়নে বাসা, আর আমার গ্রামের নাম হলো পলিবাড়ি। না আমার লেখাপড়া তেমন নেই, আমার লেখাপড়া সেদিন পর্যন্ত অর্থভাবে আমি লেখাপড়া করতে পারিনি। মানে আগে খুবই, আপনি জানেন আমি তো খুব গরিব ঘরের ছেলে, আমি আগে আচার বিক্রি করছি, চানাচুর বিক্রি করছি, হকারি করছি, মানুষের বাসায় কাজ করে খেয়েছি, অনেক কিছু মনে করেন অনেক স্ট্রাগল করে কিন্তু আজকে এই জায়গায়। তারপরে ডিশের ব্যবসা করছি, তারপরে আমি সিটির দোকান দিয়েছি, তারপরে মানে কি এলাকায় নির্বাচন করেছি, এই তারপরে আমি করতে করতে আমি রেহারে হিরো হওয়ার স্বপ্ন দেখি, সেই থেকে আলম থেকে হিরো আলম। কিন্তু আমার লেখাপড়া তেমন করতে পারিনি, এই কারণে আমি অর্থভাবে সকল লেখাপড়া করতে পারিনি। আমার যখন আপনি দুই বেলা খাওয়াই আমার কঠিন ছিল, এই জন্য লেখাপড়া করতে পারিনি। আপনার বাবা কী করতেন? আমার বাবারে বাবার হলে দেয় আপনি চানাচুরের ফ্যাক্টরি ছিল আগে, তারপরে আমার বাবা আটায় বিয়ে করার পরে সে মানে আস্তে আস্তে আমরা, আমি আর আমার মা বাসা থেকে বের করে দেয়, তারপরে থেকে আমরা মানুষের বাসায় থাকি। তারপরে আব্বা মনে করেন আস্তে আস্তে মনে করেন হলে দেয় অসুস্থ হয়ে পড়ে, তারপরে থাকে মনে করেন মনে করেন আব্বা মারা যায় কিছুদিন পরে, আমি মনে করেন স্ট্রাগল করতে করতে আজকে মনে করেন এত দূর আসা। পালিত বাবা মা হলে তো ওনারা কেবল ব্যবসায় দেখাশোনা করে, বগুড়ায় আমরা এরুলে যে গ্রামরা গ্রামে থাকে। পালিত কেন নিল? মানে তাদের কোনো সন্তান ছিল না, মানে আমি তো কোন মনে করেন গরিব থাকি, সে কোনো মনে অর্থভাবে ওই এলাকায় তোমাকে ডিশের ব্যবসা করতে করতে তাদের সাথে আমার সম্পর্ক হয়, মানে কি ছোটো সম্পর্ক হয়, তাদের কোনো ফাঁকা গেলে মানে কি, তাই আমাদের এলাকাটা ফুবু হচ্ছিলো আর কি, ঠিক আছে, ফবু করে টাইমের এলাকায় আমাকে পাড়া দিই। তো সেখান থেকে তাদের বাচ্চা কাচ্চা ছিল না, কোনো ছেলে মেয়ে হয়নি, আমি ওখানে চলাফেরা করতে করতে তাদেরকে আর কি আমার ভালো লাগে আর কি। তারপরে ওনারা আর কি মনে করেন আমাকে ছেলে হিসেবে আর কি নেয়, নেওয়ার পরে তারা কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করে, তারপরে আমার নিজের কিছু মনে করেন কিস্তি তুলাই গ্রামগঞ্জে থাকে, কিস্তি উঠায় ওটাই একটা কেবল ব্যবসা শুরু করি, ডিশের লাইনের ব্যবসা, সিটির ব্যবসা করতে করতে মানে শুরু করতে করতে মনে করেন আস্তে আস্তে ব্যবসাটা বড় হয়। তারপরে আমাকে এলাকায় মনে করেন নির্বাচন করি, মেম্বার পদে এলাকায় 2 বার নির্বাচন করি, তারপরে সেখান থেকে মনে করেন ডিশের লাইনের ব্যবসা করি, সখন থেকে মনে করেন তখন নিজের মধ্যে একটু হিরো হওয়ার স্বপ্ন দেখি, তারপর চেষ্টা করি আর কি। আল্লাপাক 2016 সালে মুখ তুলে টাকায় 16 সালে আমি ভাইরাল হই আর কি, তখন থেকে আলম থেকে হিরো আলম। নিজের বাবার নাম হলো আহমদ আলী, মার নাম হলো মুনারা বেগম, আর পালিত বাবার নাম হলো যে আপনি হলে যে আব্দুল রাজ্জাক পাইকার, আর মার নাম হলো আশরাফন। আমার সন্তানের নাম হলো যে একজন হলো আবির হোসেন, একজন নাম হলো আলো, একজন নাম হলো আলাপ। বয়স কেমন আছে? একজনের বয়স 10 বছর, একজনের বয়স হলো যে আপনি 8 বছর, একজনের 5 বছর। ওরা আপনার ওয়াইফের কাছে থাকে? হ্যাঁ। ওয়াইফের কি নাম? সুমি। মা বাবার কাছে আমার দুই মেয়ে এক ছেলে, বুঝছেন, আর বহেলা স্ত্রীর নাম হলো সুমি আর নুসরাত।